আক্রান্ত ঘোষের। সুপ্রিম কোর্টের অনুমতি নিয়ে ন বছর পর ঘরে ফেরা নেতাকে নিয়ে রীতিমতো উল্লাস গড়বেতার সিপিএম কর্মীদের। শেষ কবে এমন লাল মিছিল, শোভাযাত্রা, এমন স্লোগান উঠেছে জঙ্গলমহলে, সেটা এলাকার অনেক বামকর্মীরই মনে নেই। তবে গত ন বছরে যা হয়নি সেটাই হল রবিবার। লাল মিছিল নিয়ে নিজের গড়ে ফিরলেন সিপিএম নেতা সুশান্ত ঘোষ। এত বছর পরে ফিরলে আর না ভালো লাগে, দু মাস তো বাইরে গিয়ে থাকলে বাড়ি ফিরলে ভালো লাগে, আর এত বছর পরে ভালো লাগবে না? বাংলার রাজনীতিতে একটা সময় ছিল যখন গড়বেতা বলতেই লোকে বুঝত সুশান্ত ঘোষ। 2011-এ পরিবর্তনের ভোটে দলের রথী মহারথীরা যখন ধরাশায়ী হয়েছেন তখনও জেতেন। তবে রাজ্যে পালা বদলের পরেই বদলে যায় পরিস্থিতি। বেনাচাপড়া কঙ্কাল কাণ্ডে গ্রেফতার হন সুশান্ত ঘোষ। পশ্চিম মেদিনীপুরেও ক্রমশই ফিকে হয়ে যায় লাল। বাম ছেড়ে এখন রামে দলের বহু কর্মী। নবছর পর সেই গড়বেতাতেই ফিরলেন সুশান্ত। তৃণমূল আর বিজেপি আলাদা কিছু না, যেই তৃণমূল সেই বিজেপি, এরা একই মুদ্রা রিপিট আর রিপিট। এরাই যুক্তি করে মানুষকে বলে তৃণমূলের অত্যাচার থেকে বাঁচতে বিজেপি হও, আর সেই কথা শুনে আমাদের কিছু মানুষ তারা ভাবে বোধ হয় ওটাই পথ। এটা পথ না, এটা চরম আত্মহননের পথ। গত ক বছরে আক্রমণের মুখে পড়ে সুশান্তর মতো ডাকাবুকো নেতাদের অভাবের কথা বারবার খেদের সঙ্গে বলেছেন নিচুতলা সিপিএম কর্মীরা। দল ভেঙেছে, গড়বেতা ফিরেই বামের স্রোত রামে যাওয়া আটকানোর কথা বলছেন সুশান্ত। দলের আশা আবার ফিরবে মনোবল, কিন্তু নবছর পর এই কামব্যাক কি আদৌ সিপিএমকে ডিভিডেন্ড দিতে পারবে, নাকি কঙ্কাল কাণ্ডের ভূত সুশান্তকে তাড়িয়ে বেড়াবে এখনো? গড়বেতা থেকে শোভন দাসের রিপোর্ট, নিউজ 18 বাংলা। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট।